নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন নাহা শিরিন। এখন ডেস্ক থেকে বিস্তারিত। জাতির পিতার সম্মান রাখুমারো অম্লান, এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে কোম্পানিগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হাque মিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা, কোম্পানিগঞ্জ থানার ওসি মীর জাহিদুল ইসলাম রনি, প্রেস ক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রনি সহ আরও অনেকে। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।